তবে আমি কানি মনসার নাগে পক্ষে করিয়া ভক্ষণ উড়ে যায় শূন্যের পথে। সেদিন সেদিন প্রতিজ্ঞা করিলাম জীবনে রাখিব না জীবন, করিলাম ছুটতে ছুটতে যাই কাম্য নদীর কাছে, করি প্রার্থনা কাম্যতে জীব জীবন মনের বাসনা। সেদিন সেদিন কাম্য নদীর জলে প্রাণ বিসর্জন করলাম, পুনর্জন্ম লভিলাম। তবে আমি চম্পকনগরে পিতামর কটিশ্বর আর জননী জন্মদাত্রীর গর্ভে, তাই সেদিন থেকে চাঁদ ভুলে গেছে কানির বাসনা। আমার মায়ের কি অপূর্ব কি ভুবন ভুলন রূপ, এমন জননীর চরণে যদি না পুষ্পাঞ্জলি দিই তাহলে আমার মাতৃগর্ভে জন্মগ্রহণ, মাতৃগর্ভকে অবমাননা করা হবে। হ্যাঁ মা, বুঝিব তোর এই জেগেছে বাসনা মনে। বল মা, তোর কি বা পূজার নিয়ম অবিধি? তাহলে শোনো চন্দ্রধর, বল মা, আমায় পূজা করতে গেলে পাকা কলা আর কাঁচা দুগ্ধ আমি সন্তুষ্ট বাবা। সামান্য পূজার পুষ্পাঞ্জলির জন্য তুই আসিয়াছিস আমার কাছে, বেশ পুজিব জননী তোরে। তবে পূজা দেবার আগে একটা বাসনা জেগেছে মনে, চন্দ্রধর প্রতিজ্ঞা কর মোর কাছে। বলো চন্দ্রধর, বলো কি বা তোমার কথা চন্দ্রধর। মারি অবধ সন্তান যেমন মায়ের প্রতি মধুর অত্যাচার করে, ঠিক আমি তোকে তেমনি অত্যাচারে অত্যাচারে জর্জরিত করে তুলব। পারবি তো মা তোর দামাল ছেলেকে সামাল দিতে? তাহলে শোন, আমার কাছ থেকে তোর পূজা নিতে হলে নত শিরে। তা কি করে হয়, আমার যখন পূজা দিবে উচ্চ শিরায় পূজা দে, কেন নিম্ন শিরায় দিবে? না, চিরে উন্নত শির আমি নত করিনি, আজও করব না। তাহলে শোন, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িত কান্দনা রল, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রমে ফুল হইবে না। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভিগু ভগবান মুখে গদি পদচিহ্ন, আমি স্রষ্টা আমি সুধন, আমি খেয়াল বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী বীর উঠিয়াছি বিশ্ব ছাড়া একা চির উন্নত চন্দ্রধর। বেশ, আজ আমি তোমায় কথা বলতো নত শিরে পূজা নেব চন্দ্রধর। তবে চলিলাম রাজন্তপুরে তোর জন্য পূজার নৈবিদ্য সাজি আনতে। প্রভু শঙ্কর এতদিন পরে মনোবাসনা হইবে পূর্ণ, আসিয়াছি ভিখারি মনসা পূজার জন্য চাঁদের কাছে। আসিলাম পূজার নৈবিদ্য সাজিয়ে তোর চরণে ভক্তি পানি জলি দিতে। দেখো পিতা দেখো, দূর থেকে তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা। আজ তোমার কন্যা মনসা চন্দ্রধরের হাতে পূজা পেয়ে যাচ্ছে, তারপর হয়ে যাব স্বর্গের দেবী, আর এই জগতের মানুষ সবাই আমায় চরণ দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মাগল, লোকে বলে করি আমি সবাই চেয়ে দেখো স্বর্গের দেবী আজ পূজার প্রয়োজনে আমার কাছে মাথা নত করেছে, আর আমি যদি পূজা দিই দেবীতে আসন লাভ করে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে। জননীর অনচণ্ডী তোমার দেওয়া হেমতাল সর্বপ্রথম পরীক্ষা, আর পরীক্ষা দেবে ভিখারী মনসা। সাক্ষ্য চন্দ্র সূর্য সাক্ষ্য গ্রহ তারা বিশ্বনাথ চক্ষু কর মুদিত, এইবার হানিবে মহান হেমতাল বুঝিয়ে তাব লঘু যদি জ্ঞানী মনসা। প্রলয়ের অন্ধকার ডুবে লাগে ধরায়
সৃষ্টির বুকে নেমে আসুক মহাপ্রলয়, উল্কার সৃষ্টিতে আজ ধ্বংস হবে শেষ বিভীষিকা। আমি কাউকে বাঁচতে দেবো না, এক এক করে সবাইকে আমার এই বিষাক্ত ছবলে শেষ করে দেবো। গোটা চম্পকনগর আমি শ্মশান করে দেব। আমার এই বিষাক্ত নগর আঘাত আমি তোর বুকে বসিয়ে দেব, তারপর টেনে আনবো তোর অস্থি, আর সেই অস্থি দিয়ে আমি জন্ম দেব তোর মতো লাখো লাখো ভিখারি মনসা। তুইও শুনে রাখ চন্দ্রধর, আমি যদি স্বজন হারানোর কেউ হয়, মানবিকতার শোষণের চিতায় আমি তোকে তুলবই। ওরে পাপিষ্ট দুরাচার, তুচ্ছ মানব জাতি, এমন কি শক্তি আছে তোর? এই দেবকন্যার সাথে করিস বিবাদ? তাহলে শুনে রাখ চন্দ্রধর, এই মনসা কত ভয়াল, কত ভয়ঙ্কর, তুই আজও জানিস না। জানিস না আমি শিব বলে বলিয়ান দেবীর অনুচন্ডীর দেওয়া হেমতাল হইলে প্রয়োজন পশ্চাতে পড়িবে তোর, সেদিন বুঝিবি চাঁদ কত কত ভয়ঙ্কর। আমি যতদিন না পূজব তোর হাসতে, ততদিন যাব না এই চম্পক নগর হতে, সব সময় তোর পিছু পিছু আমি ছায়ার মতো ঘুরে ঘুরে বেড়াবো, তারপর তোর হাত তোমার পূজা দাঁড়ি করবো, তখনই বুঝতে পারবি এই মনুষ্য কত ভয়াল, কত ভয়ঙ্কর। লঘুজাতি কানী মনসা জানি, মৃত্যুকে জয় করেই তবে মৃত্যুঞ্জয়। প্রভু শঙ্করের দেওয়া মহজ্ঞান মন্ত্র আছে মোর কর্ণ প্রহরে, যার নাম মৃত্যু সঞ্জীবনী। চণ্ডীর দেওয়া আছে হেমতাল মোর কাছে, কানী মনসা কোথায় পড়াবি? আমি চম্পকের চাঁদ হইলে প্রয়োজন তোর মতো কানী মনসার, নিজ হাতে দেব সাগরের জলে বিসর্জন। তাহলে মনে হয় আমার দিদি আসছে, একটিবার আমার দিদিকে দেখে দেখি। দিদি বুঝতে পারছি না দিদি।
হয়েছে কি বিনায় অপরাধে চন্দরে আমার পরে কত অপমান আমার পরে কত অপমান বুঝি বলে দে প্রাণের বললে কেন করছো চিন্তা তুমি এই মুহূর্তে চলে যাও চাঁদের পুষ্প উদ্ধার সেখানে আসবে চাঁদের ছয় ছেলে পুষ্প তুলতে তাদের এক এক করে দংশন করে ফিরে আসবে আমার কাছে আমি দেরি করবো না তোর কথা মতো ছোট্ট নাগির রূপ ধারণ করে যাবো চন্দ্রধরের আমি বলছি তুমি পারবে না আমি বলছি তুমি আমার ঠিক আছে দেখা যাবে কে আগে ফুল তুলতে পারে দাদা দেখো কি সুন্দর ফুল ফুটে আছে এই ফুল তুলে নিয়ে যাবো পিতার কাছে পিতা মন্দিরে বসে পূজা করবে ওই তাকে দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে ভাই ওই তাকে দেখ কি সুন্দর একটা ফুল ফুটেছে হ্যাঁ দাদা ওই ফুলটা কিন্তু আগে আমি তুলে নিয়ে আসবো তুমি পারবে না তুমি পারবে না আমি বলছি তুমি পারবে না বেশ দেখি তাহলে কে তুলে আনতে পারি দেখা যাবে কে আগে তুলতে পারে দর্শন করেছিলি ভাই দাদা আমি আমি যা সহ্য করতে পারছি না দাদা কেন কেন আমার এমন হলো দাদা আমি যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না দাদা এই অসহ্য যন্ত্রণা আমিও সহ্য করতে পারছি না ভাই আমার সর্বশরীর কেমন যেন জ্বলে যাচ্ছে একটিবার আমার পিতা মাতাকে ডেকে দেখি পিতা মাতা আমার ডাকে সাড়া দেয় কিনা রে ভাই তাই এসো দাদা আমরা মরণকালে আমরা পিতা মাতাকে ডেকে দেখি দাদা হে পিতা মনে হয় আমাদের ডাকে আমাদের পিতা মাতা সাড়া দেবে না দাদা আমাদের ডাকে পিতা মাতা সাড়া দেবে না দাদা হে কেন হে দাদা ওই যে দেখো দাদা আমার জন্য মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে দাদা হে কেন হে কেন আমার এমন হলো দাদা আমি কি ভাই তুই এমন করে বলিস না রে ভাই ওই আমার শেষে দেখাটি আজ দেখে যাব ও গো আমার মা আমার মা আমার সে
কষ্ট করে দাদা দাদা আমি আর বড়াই ভাইও না দাদা আমি আর বড়াই ভাইও না একই সংবাদ দিলে দাঁড়ি আমার পুত্র দ্বারা পুষ্প উদ্যানে পুষ্প তুলতে গিয়ে কানির দংশনে মারা গেছে। ভাইনি আমার সঙ্গে চলে পুষ্প উদ্যানে, দেখিব কানির কত বড় ক্ষমতা। শিখরের বেদেনি কানে মনসা, আমার পুত্রকে দংশন করে তুই মনে করেছিস আমার কাছ থেকে পূজা নিবি, কিছুতেই পারবি না। কারণ প্রভু শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মহজ্ঞান মন্ত্র লভিয়াছি আমি, সেই মহজ্ঞান মন্ত্র আমি পুত্রদের কর্ণপ্রহরে প্রদান করব। লঘু জাতি কানি সেজুয়া শিখরের বেদেনি, চাঁদ কত ভয়ঙ্কর তুই জানিস না রে, চাঁদ কত ভয়ঙ্কর, চাঁদ হলো একালের কাল পুরুষ, আমি চিরদিনের মতো পুরাণের পাতায় থেকে কানির নাম মুছে দেব।